ব্লগে তোমাদেরকে আরো একবার স্বাগত। আশা করছি তোমরা খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। খুব ভালো নেই সেরকম ভাবেও, কারণ ভীষণ ঠান্ডা লাগছে, গলায় ব্যথা করছে, চোখে ব্যথা করছে। দেখতে পাচ্ছ রোদ দিয়েছে, একটু রোদে বসে থাকতে একটু ভালো লাগছে, গলায় ব্যথা করছে। আর হচ্ছে কিছু প্রচণ্ড বাতাস বইছে, আর ভীষণ ঠান্ডা লাগছে, তার জন্য তো আমি সোয়েটার ব্যাপারটা পরে নিলাম। তো আজকে আমি ফুল গাছ লাগাবো, এই যে দেখতে পাচ্ছো। এমনিতে অনেক লেট হয়ে গেছে, তারপরে তো আমি এইখানে দেখতে পাচ্ছি দুটো টব নিয়েছি, আমি ওই টবগুলো কালার করেগুলো দেখতে পাচ্ছো, ওগুলোতে আমি কালার করেছি। আর ওইদিকে আছে তো ওগুলোতে আমি কালার করা হয়েছে। তো এই দুটোতে এখনও কালার করা হয়নি, দুটো আমি কালকে কিনে নিয়ে এসেছি। তো বাড়িতে যে ঘর রঙ করেছিল না, সেই কালারগুলো ছিল নেড়ো লাগে, তো এই কালারগুলো নষ্ট হয়ে যাচ্ছিল। তাই বললাম এগুলো দিয়ে টবে কালার করে নিই, দেখতে খুব সুন্দর লাগবে, ওই যে ওখানে যেমন রাখা আছে। তো আমি দেখতে পাচ্ছি এই কালারগুলো না এবারে পুরে পুরে নষ্ট হচ্ছিল, তাই ভাবলাম যে এগুলোতে কালার করে নিই, তাহলে দেখতে খুব সুন্দর লাগবে। সব টবগুলোতেই ডবল ডবল করে রং করেছি। আর এই দেখো এইটাও করবো, এটাকে আগে টবটাকে নিয়ে এসেছিলাম, তাই জলে ভিজিয়ে রেখেছিলাম। জলে ভিজিয়ে রাখার পর যখন জলটা একটু শুকিয়ে গেছে, তারপরে কালারটা করেছি, তাহলে বেশি ভালো হয়। ওই টবগুলো সব নিয়ে এসে এখানটায় রাখো, সব বই বয়ে নিয়ে আসো, মাটিটা অল্প করে নিয়ে আসতে হবে। আমি একটু বেশি জল দিয়ে ফেলেছি, যার জন্য এরকম হয়ে গেছে। খুবই ভালো লাগছে, বাপে কি বাতাস দিচ্ছে, ওরে বাবারে কি করে ঠান্ডা লাগছে, বাইরে তো বেড়ানোই যাবে না। রোদ আছে বলে ভালো লাগছে, যেই রোদ পালিয়ে যাবে ব্যাস নিচে থাকতে পেরে বসে থাকবো, কিচ্ছু করবো না। দেখতে পাচ্ছে কত সুন্দর কালার হয়ে গেছে, কত সুন্দর কালার করতে পারছি, আমি সব পারি, সুন্দর লাগছে না। এইটা একটা তো আমরা মাটি নিয়ে এসেছিলাম দিদির বাড়ি থেকে, এই যে দেখতে পাচ্ছ এই যে গোবর সার মাটি, এই যে তো কথা কথা শুনতে একটু কেমন লাগবে, কারণ ঠান্ডা লেগেছে, তো গলায় ব্যথা করছে, ঠান্ডা লেগেছে ভয়ঙ্কর। তো আমি এই টবগুলো দেখতে পাচ্ছ কত সুন্দর সুন্দর করে কালার করেছি, দেখতে পাচ্ছ এই দেখো খুব সুন্দর। আর আমি যে দুটো এখন কালার করলাম, সেই দুটো আমি রোদ্রে শুকাতে দিয়েছি, শুকিয়ে গেছে প্রায়, মানে খুবই তাড়াতাড়ি শুকিয়ে যায়, মানে প্লাস্টিক কালার তো, মানে দেওয়ালে রং করা যে কালারগুলো প্লাস্টিক কালার, সেই জন্য ঝটঝট করে শুকিয়ে যায়। ওই দেখো ওখানে একটা কালার করে দিয়েছে, এখানে একটা। আর এইখানে আছে ফুলের গাছ, ছোটো ছোটো চারা গাছ নিয়ে এসেছি অনেক কটা, আরও নিয়ে আসতে হবে, কারণ যেখানে ওগুলো মানে ওই নার্সারিতে যেগুলো ছিল সেগুলো ছিল সবই হচ্ছে কি যে শীতের সময়, তো এখন বলে এক মাস পরে আর হবে না খো, সেই জন্য ওখানে আর নিলাম না, এই কটা নিয়েছি, পরে আবার নিতে হবে যেগুলো ধরে নাও মার্চ এপ্রিল মে জুন জুলাই এরকম গরমের যে ফুলগুলো হবে সেগুলো। তারপরে তো মাটিগুলো টবগুলোতে সব মাটি ভরে রাখছে একে একে, যে গাছগুলোকে আমি লাগাবো। আর ওই সাইডে দেখতে পাচ্ছ এই যে এইদিকে দেখো এই গোটা পাইপটা রয়েছে, এটা আমাদের চিমনি, চিমনি এরকম খারাপ হয়ে পড়ে আছে। এই এইটাতে আমি কালার করেছিলাম খুব সুন্দর করে, সরি এটাতে আমি কালার করেছিলাম খুব সুন্দর করে, এটাতে আগে মাটি ভরা হয়ে গেছিলো, তো এটাও নতুনই টব, কিন্তু তারপরে কালার করেছি দেখো ভেজা ভেজা হয়েছে আর শুকাচ্ছে না, আর ওগুলো শুকিয়ে গেছে, পাতা নষ্ট হয়ে যাচ্ছে ফুলের সাইতে, আচ্ছা পাতাগুলো নষ্ট হয়ে যাচ্ছে, দুটো কুড়ি আছে, জানে হবে কিনা, এটাতে আরও মাটি দিতে হবে, কারণ গাছের শিকড় যখন সূর্যের আলো তারপরে তখন গাছ মরে যেতে লাগে। আর এইখানে দেখতে পাচ্ছ এই যে একটা ফুল, যে ওটা বলেছিলাম না যে অবস্থা ভীষণ খারাপ হয়ে গেছে, যে একটা ধরা গাছ নিয়েছিলাম যে ফুল ধরেছিল, বলেছিল 12 মাস ফুল দিবে, তার জন্য নিয়েছি, ফুলটা খুবই সুন্দর হয়েছে এই যে, কিন্তু গাছটা কীভাবে শুকিয়ে যাচ্ছে দেখতে পাচ্ছ, এই জন্য খুব খারাপ লাগছে। এই জন্য ছোটো থেকে যেই চারা গাছ থাকবে সেখান থেকে নেওয়াই ভালো, এই যে এইরকম গাছ শুকিয়ে যাচ্ছে, গাছের পাতাগুলো শুকিয়ে যাচ্ছে, খুবই খারাপ লাগছে দেখে। যে আর এই গাঁদাটা দেখছে, এটার সঙ্গে এই গাঁদাটা নিয়েছিলাম, বাট এটা হচ্ছে চারা গাছ নিয়েছিলাম ছোটো, এর কতগুলো ফুল দিয়েছে দেখো, অনেক বড় বড় আরও ফুল হবে, কতগুলো কুড়ি আছে, এই দেখো 1, 2, 3, 4, 5, 6 অনেকগুলো কুড়িও আছে 10-12টা মতন। তো এই গাছটা বেশি ভালো, সেই জন্য হচ্ছে ছোটো গাছই নেবো, আমি এরকম ধরা গাছ নেবো না, ধরা গাছ নিতে গেলে এরকম শুকিয়ে যাচ্ছে কিছুদিন পরে, গাছটা কী হবে এটা বুঝতে পারছি না, গাছটা হচ্ছে মরেই যাবে। আর সবথেকে আমাদের বাড়িতে বেশি গাছ আছে তুলসী গাছ, যত গাছ দেখতে পাচ্ছ যত এই টবগুলো অনেক ফাঁকা ছিল,
তুলসী গাছের মঞ্জুরি পড়ে পড়ে পাশের গাছগুলোতে সব টবগুলোতে সব তুলসী গাছ হয়ে গেছে। আর এখানে ছিল একটা অপরাজিতা গাছ, আমি এটাকে তুলে ফেলেছি। অপরাজিতা অতগুলো অপরাজিতা বাড়ি আবার জঙ্গল হয়ে যাচ্ছে, তো আমি এটাকে তুলে ফেলেছি। এটাতে আমি একটা অন্য ফুল গাছ লাগাবো, এটা এটা কালার করলে খুব ভালো লাগতো, কিন্তু কালার করলে আর ভালো লাগবে না। কতগুলো তুলসী গাছগুলো ওইদিকে নিয়ে যাবো না, আগে নিয়ে যাও। খুব সুন্দর লাগছে ইয়েলো গাঁদাটা, রোদ্র উঠেছে বলে ভালো লাগছে, নাহলে কি ভয়ঙ্কর ঠান্ডা বাবারে। ঠান্ডাটা এই দুদিন থেকে পড়েছে, কারণ বাতাসে ঠান্ডাটা দেখেছে, চোখ মুখ আমার কি ফুলে গেছে। ছুটির দিনগুলোতে ভাবলাম একটু ঘুরতে যাব, আজকে হচ্ছে কিছু শনিবার, বিষ্ণুপুরের মেলা আজকে লাস্ট দিন, ভাবলাম একটু যাব আরও একবার, ভাবলাম আরও একবার ঘুরতে যাব। তো ব্যাস হয়ে গেল, ঠান্ডা লেগে গেল, এই এত কি যেতে ভালো লাগে। কালকে এমনিতে বেরিয়েছিলাম বাতাসে, তার জন্য আরও বেশি ঠান্ডা লেগেছে। যতক্ষণ রোদ্র থাকবে ততক্ষণ ছাদে থাকবো, তারপর আমি এখান থেকে বেরিয়ে যাবো, বেরিয়ে যাবো ওটা নিচে চলে যাবো, নিচে গিয়ে চুপ করে বসে। তুলসী গাছ আছে না, তুলসী গাছগুলো কী হচ্ছে বলতো, একটা একটার মঞ্জুরি আর একটা টবে পড়ছে, তো এইভাবে গাছ হয়ে যাচ্ছে। তো সেটা ভালো কথা, ব্যাট হচ্ছে কি যে তুলসী গাছ তো এভাবে তুলে ফেলা যায় না, সেই জন্য আমরা ঠিক করেছি যে ঠাকুর ঘরের আশেপাশে তুলসী গাছগুলো রেখে দেবো, আর হচ্ছে কি যে বাকি গাছগুলো ওই সাইডে থাকবে। ওর ঘরে ডাস্টবিন এইটাতে আছে কি বলতো, এই যে তুলসী গাছগুলো সব শুকিয়ে গেছে, মরে গেছে, তো তুলসী গাছ আছে, ফুল আছে, এগুলো সব আমরা গঙ্গার জলে দিয়ে আসতে হবে। এখন এই জন্য প্রসাদ নিয়ে প্রসাদ সরি মিষ্টি নিয়ে এসেছি নলেন গুড়ের, ওই দেখো ওখানে রাখা আছে, সন্ধ্যাবেলা দেওয়া হবে। খুব সুন্দর লাগছে ঠাকুর ঘর, এমন একটা জায়গা, মানে দুঃখে থাকলেও তুমি ঠাকুর ঘরে বসে থাকতে, ঠাকুরের সামনে বসে থাকতে ভালো লাগবে, আনন্দ থাকলেও ভালো লাগবে। মানে আমার তো ভীষণই ভালো লাগে, আমি অনেক সময় বেশিরভাগটা না সরি সন্ধ্যাবেলা 1 ঘন্টা ঠাকুর ঘরে কাটাই, সকালবেলায় 1/2 ঘন্টার মধ্যে, সকালবেলা অতটা টাইম পাই না, দুপুরবেলা 1/2 ঘন্টা, মানে টোটালি আমি 1.5 ঘন্টা মতন, 1.5 ঘন্টা হবে মানে 1.5 ঘন্টা মতন আমি ঠাকুর ঘরে বসে কাটাই, বসে থাকি। আমার খুব ভালো লাগে ঠাকুরের সিংহাসনের সামনে, রাধা গোবিন্দর সামনে বসে থাকতে আমার খুব ভালো লাগে, আমি কিচ্ছু হয় না, চুপ করে বসে থাকি ব্যাস। আর ঠাকুরের পোলতে বানানো প্লাস ঠাকুর ঘরের কোনো কাজ থাকলে টুকটাক করি, না তো বই পড়িয়ে দেখতে পাচ্ছি আমাদের ঠাকুর ঘরে কতগুলো বই রাখা আছে, ওই ঠাকুরের সিংহাসনের পেছনে রাখা আছে অনেকগুলো বই আছে, তো সেগুলো আমি মাঝে মধ্যে পড়ি, মাঝে মধ্যে না রেগুলারই পড়ি। আমি রেগুলার পড়ি ওই যে সকালে সন্ধ্যা। আর অপরাজিতা গাছ লাগালে কি বলতো, এই গাছের পাতাগুলো খুব ঝরে, এখন তো বিশেষ করে বেশি ঝরছে, আর আমি সত্যি বলতে গেলে নোংরা চোংরা একদম দেখতে পারি না, সবসময় কখন পরিষ্কার করি, আমি পরিষ্কার করি মানে এতগুলো অপরাজিতা গাছ ছিল না, আগের দিন তুলে ফেলে দিয়েছি, তবুও অনেক নোংরা হতো, প্রত্যেক দিন নোংরা হতো একবারে। তো আমরা ঠিক করেছি যে বেশি অপরাজিতা গাছ রাখবো না, একটা রাখবো যেটা নীলকণ্ঠ ফুল হবে, নীল অপরাজিতা যেটা মহাদেবকে দিতে পারবো, ব্যাস সেটার জন্যই। আর বাদ বাকি গাছগুলো সব তুলে ফেলে দেবো বলেই ঠিক করেছি, তো আমি তুলে ফেলেও দেবো, কারণ মানে এত নোংরা দেখতে পাচ্ছ কত জমে গেছে নোংরার, প্রচুর পাতা পরে, আমি প্রায় 1-2 দিন পর পরে ঝাঁট দিয়ে পরিষ্কার করি, তাও সেই পাতা এসে জমে যায়। তো আর এমনি গাঁদা টাদা গাছ লাগালে কী বলো তো, নোংরা হয় না, পাতা অত ঝরে না, কিন্তু এই পাতাগুলো এত ঝরে পড়ে জঙ্গল হয়ে গেছে ছাদটা। তবে এটা পরিষ্কার করে নিচ্ছি, ভালো করে পরিষ্কার করে নিয়ে ভেবেছিলাম যে এই তুলসী গাছগুলো তো ওই সাইডে রাখলাম ঠাকুর ঠাকুর ঘরের ডান দিকটাতে দিওয়ালের, আর এই যত ফুলের গাছ রাখবো সেগুলো এই সাইডটা দেবো, কারণ এখানে একটা আমাদের ট্যাপ আছে বলেন, তো সেখানে হচ্ছে কি যে জল দিতেও সুবিধা হবে, আর এদিকে গাছটা, আর গলিতে তো একটা বড় টগর গাছ আছে যেটা থেকে ফুল দিই, বাট শীতের সময় তো সেই ফুলটা পায় না। আমরা ভেবেছিলাম যে ফুলটা ফুলের গাছটা আগে থেকে যদি লাগিয়ে রাখতাম তাহলে ফুল পেতাম, বাট এখন এখন গাঁদা ফুল একটাও পাচ্ছি না, এখন গাঁদা ফুল তো ওই দেখতে পেলে 2-1টা হলুদ গাছ, হলুদ গাঁদা আছে, তাই সেগুলো থেকে হবে, তো ফুল কিনে নিয়ে আসবো মাঝে মধ্যে। কিন্তু গাছ লাগিয়ে সেই গাছে ফুল দিয়ে ঠাকুরকে পুজো করতে খুব আনন্দ লাগে, যেটা কিনে পাওয়া যায় 5 টাকায় ফুল কিনলে তো এত ফুল দিয়ে দেবে, কিন্তু মানে নিজের হাতে গাছ লাগিয়ে সেই গাছে ফুল হবে, সেই গাছ মানে রাধা গোবিন্দকে দিয়ে পুজো করবো সেই ফুল, তো সেটা একটা আনন্দ, একটা আলাদা ব্যাপার, তো সেটাই ঠিক করেছি। তো অনেকটা দেরি হয়ে গেছে, এবছর সত্যি লেট হয়ে গেছে, আর আমরা তো 12 মাস বলতে গেলে শীতের সময় বাদ দিয়ে বাদ বাকি টাইমটা টগর গাছে অনেক ফুল পাই, আর আমরা ফুল না পেলে তো ফুল কিনে নিয়ে আসি। তো এই যে দেখতে পাচ্ছি গাঁদাগুলো, এগুলো আপনার সুন্দর করে সাজিয়ে রাখার জন্য একটা ফুল গাছ লাগাচ্ছি না, সব কটা হচ্ছে কি যে ঠাকুরের পুজো করার জন্য। তো মাটি যেহেতু এখানে খুবই মাটির সমস্যা, মাটি পাওয়া যায় না,
তার জন্য এতদিন আমরা ফুল গাছ লাগাতে পারতাম না। মাটি হচ্ছে কি যে দিদির বাড়ি থেকে নিয়ে এসে দিদিকে বলেছিলাম যে তোদের ওখানে মাটি পাজো, হ্যাঁ মাটি পাজো অনেক গোবর সার টাইপের মাটি, তাহলে ওগুলো তাহলে দিস, যে একদিন গিয়ে নিয়ে এসছে ও, দিয়ে আমরা যে তাহলে এই টপগুলো, আমি এই টপগুলো অনেক কটা টপ নিয়েছিলাম, দিয়ে কালার ছিল কালার করেছিলাম, দিয়ে সুন্দর করে দেখতে পাচ্ছে, খুব সুন্দর লাগছে, তো তাই ভাবলাম যে আজকে তাহলে মাটিগুলো দিয়ে সব ফুল গাছগুলো করে লাগিয়ে দিই, দেখতে সুন্দর লাগবে। আর আমার হাতে যে ফুল গাছটা আছে, এই ফুল গাছটা খুবই ভালো, ফুলগুলো খুব সুন্দর সুন্দর, কিন্তু এগুলো তো পুজো করা যাবে না, একটু সৌন্দর্য বলো যে এটা নাও দেখতে খুব সুন্দর লাগবে, তো তাই এই ফুল গাছটা আমি নিয়েছি, আমি ফুল গাছটা লাগাবো। তো কতদিন পরে ভালো ফুল দিবে, এটা তো তো ধরা ফুল, বাট ছোটো ছোটো গাছগুলো তো কবে ফুল দিবে জানি না, কিন্তু লাগিয়ে রাখবো, অপেক্ষা করবো কবে ফুল দেয় তার জন্য। তবে এই গাছটার নাম কি গো, ভুলে গেছি আমি, জানি না, জানি না, সব হিন্দি ইংলিশ গান, মি ইংলিশ দিস নাম। তবে ফুলগুলো খুব সুন্দর লেগেছে, এটাতে দিয়ে দিলাম, এই কালারটা আমার, এই টপের কালারটা ভালো লাগছে না, ভালো লাগছে, মাটি পরে নোংরা হয়ে গেছে, ঝাঁট দিয়ে পরিষ্কার করে নেবো। চাপ এটা কি বলো, এটা রেখেছি আমরা, মানে কি বলবো, এটা হচ্ছে কি যে রাজমিস্ত্রির মানে ইয়ে আমাদের বাড়িতে আছে, একটু জায়গা তো রাখতে হবে যেখানে জল দাঁড়িয়ে থাকবে। বুদ্ধিটা আমার মাথা থেকে এসছে, কারো মাথা থেকে এরকম বুদ্ধি আসতেই পারে না, পত্র আমার মাথা থেকেই বেরোবে। ফুলগুলো একবার দেখো, কিরকম টাইপের ফুলগুলো, এটা টবে যারা একজন কেশর চাষ করেছে, ভাবছি আমিও করবো এই গোবর সার দিয়ে, ঠান্ডা পরিবেশ জায়গা লাগবে, তবেই হবে, ফ্রিজের মতন হয়ে গেছে। তারপর এই গাছ দেখো কমপ্লিট হয়ে গেল, এটা একটু সাইড করে দিই, তারপর নেক্সট এটা দিয়ে হবে নাকি, এই যে এগুলো কি ভরেছো টাইলস, এই দেখো এইটা কি গাছ আমি জানি না, দিয়েছে নিয়ে নিয়েছি পরিষ্কার কথা, কখন যেমন ফুল হবে, আর টবগুলো কি কিউট কিউট ছোট্ট ছোট্ট টব দেখতে পাচ্ছ, কত খুব সুন্দর লাগছে দেখতে, এগুলো মানে 1 টাকা করে দামের টবগুলো, 1 টাকাও হবে না আটানা করে, প্রদীপের সঙ্গে দাও দাও দাও। এটা কি ফুল গাছ জানি না, আজকে লাগিয়ে রাখলাম, এবং এই টবটা থেকে এরকম করে তুলে বার করে দেবো, তো হারিয়ে যাবে বড় টবের মধ্যে। কোনো গাছের শিকড়ে সূর্যালোক পৌঁছে যায় তখন সেই গাছ মরতে লাগে, সে ফুল গাছেই বিশেষ করে বেশি হয়, যখনই দেখবে যে ওই সূর্যের আলো পৌঁছে গেছে বা শিকড় বেরিয়ে গেছে সেই গাছ শুকাতে লাগে, আমি যতদূর জানি শুকিয়ে গেছে, মানে সকাল সারা রাত্রি ছিল, সকালবেলায় জল দেওয়া হয়নি, তো গাছগুলোকে শুকিয়ে গেছে, মাটি ভরবো না কারণ এগুলো তো জল তো দিতে হবে, তবে মাটি দিলে আর একটু বসে যাবে, মানে জল যখন দিব না তখন মাটিগুলো একটু করে বসতে থাকবে, তখন আবার দিতে হবে, একবারে দিয়ে দিই আমি, বেশি করে উড়ে যাচ্ছে সসল পড়ুক না, আমি ঝাড় দিয়ে দেবো, তো তোমার তো চিন্তা কিসে, তোমরা সবাই এটা কমেন্টস করে জানাবে যে টবগুলোর কালার করে কতটা সুন্দর লাগছে দেখতে, আমার তো খুবই সুন্দর লাগছে, কালারফুল লাগছে দেখতে, খুব সুন্দর লাগছে, এটা তো যেমন ফুল হবে না আরো সুন্দর লাগবে টপটা দেখতে, এখানে যে মাটিগুলো পাওয়া যায় না সেই মাটিগুলো তো একদম ফুল টুল হয় না, ফুলের গাছ এরকম ভাবে বাড়েও না, আর এগুলো হচ্ছে গোবর মাটি হয় সেইগুলো। এটা এটা কি গাছ এমন হারিয়ে তো গেল, তারপর যে ছোট গাছটা কি দিয়েছে এত বুচকু করে, মনে হচ্ছে 1 সপ্তাহ হলো গাছটা জন্ম নেওয়া, এই যে ছোট ছোট টবগুলো আমি রেখে দেবো, আমার খুব সুন্দর লাগছে, এই টবগুলোতে আমি যখন চারা গাছ করবো না তখন এই টবগুলোতে আমি যদি রাখি একটা করে বীজ ফেলে রাখবো, এগুলো তো হয়, তো এইটা একটা ছোট্ট গাছ, জানি না এটা কি গাছ, এটা মানে ডালিয়া গাছ যত সম্ভব, নামটাম জানি না, নিয়ে নিয়েছে দিয়ে তো দেন, যখন ফুল হবে তখন দেখতে পাবো যে গাছে কেমন ফুল হয়েছে, ভালো যদি হবে তো ভালো, না হয়তো তুলে ফেলে দেবো,
তবে এই বছর যা শিক্ষা পেয়েছি না, এর পরের বছর থেকে আর ভুল হবে না। মানে আশ্বিন মাসের দিক করে সব চন্দ্রমল্লিকা, তারপরে গ্যাঁদা, এরকম সুন্দর সুন্দর আমি গাছ লাগিয়ে রাখবো। অনেক লেট হয়ে গেছে আমাদের, এর পরের বছর থেকে আর লেট হবে না। আমি লাগাবো কিন্তু দাদা, আমি চলে আসো এই পাশটাতে, তুই টব গুলো নিয়ে চলে আসো, টব গুলোতে মাটি ভরতে লাগো, শুকিয়ে গেছে তো। তো আমার হাত না একদম ভালো না, কি অনেকের না হাত খুব ভালো থাকে, যেটা আমার ভাই যেমন যেমন ভাবেই গাছ লাগাক, যেখানেই লাগাক সেই গাছ লেগে যায়, যদি ডালও লাগিয়ে দেয় সেভাবেও লেগে যায়, কিন্তু আমার হাতের গাছ একদম ভালো হয় না। আমি এটা লাগিয়েছি, তুমি লাগিয়েছো, হয়েছে ওটা তো ধরা গাছ, সেই জন্য। এটা তো আরো মাটি লাগবে, দেখেছি আরো মাটি দিতে হবে, এটাতে মাটি নিয়ে আসি। দোকানটা মনে খুললে যায়নি, কবে দোকানটা? সব গাছ লাগিয়ে ফেলেছি, শুধু দুটো গাঁদা গাছ থেকে গেল ছোট্ট ছোট্ট। কালকে টব নিয়ে আসবে, দিয়ে টব নিয়ে আসবে, তারপরে এটাতে এই করবো। এটা কি গাছ জানি না, ওটা কি গাছ জানি না, ওটা কি গাছ জানি না, আমি একটা গাছের নাম জানি না, শুধু নিয়ে চলে এসেছি। আমি বলেছিলাম যে কেমন ফুল হবে, ওরা দেখালো তো আমি বুঝতে পারলাম না, বললো যে আমি বললাম না দিয়ে তো দিন, যেমন যখন ধরবে তখন ঠিক বুঝতে পারবো। তাই এই ফুল গাছটা দেখো তোমরা, এই কিউট কিউট লাগছে, দারুণ লাগছে আমার ফুলটা, খুব সুন্দর লাগছে, অনেকগুলো কুড়িয়ে ধরে আছে, দেখবো কাল দুদিন পরে কি হারে ফুল ধরবে। আর মাটি ফাটি হয়ে ছাদের অবস্থা আমি কি করেছি, এবার সব পরিষ্কার করতে হবে, আমাকে না অন্য জনকে দিয়ে পরিষ্কার করা করাবো। আরো একজন আছে ক্যামেরার ওই পাশে যাই আছে, তাকে দিয়ে সব পরিষ্কার করা করাবো, আমি তো পরিষ্কার করব না। এইগুলো ওই সাইডে রাখবো, আমরা যেদিকে টব লাগবো ওগুলো ঠিক করেছি, এই যে এই লাইন করে রাখি বলো, এখানে একটা ওইখানে একটা, দুটো থাকলো, তারপরে এদিকে দেখেছি আমার কত শক্তি, আমি এরকম একটা টব তুলে নিতে পারছি, এই দেখো পুরি ভেঙে ফেলেছো তুমি, কালার গুলো কত সুন্দর লাগছে, আর বিনা কালার গুলো কেমন লাগছে। ওই টপটা টিয়ার হা দেখো, তুমি নিয়ে এসছো এত মাটি কে দিবে এখানে, জ্যাকেটে করে একটু একটু করে দিতে বললাম, যে ও বললো যে মাটি আমাদের বাড়িতে আছে, আরো দুটো গাছ বাঁচলো, সকালে টব নিয়ে আসবে এবং দুটো গাছ লাগাবো, দুটো ফাঁকা থেকে গেলে। এই টপটা কালার করলাম না, দেখো টপটা দেখতে বাজে লাগছে, এখনই বসে কালার করে দেবো, তো সব টবগুলো কালার ছিল, এটা কোনো কালার করা ছিল না, সেজন্য কেমন লাগছে। তাই ভাবলাম এখানে মানে মাটি তো ভরা হয়ে গেছে, এভাবে ভালো করে তো কালার করা যাবে না, তো রেখে রেখে যেমনটা হয় সেরকম জাস্ট একটু দেখতে ভালো লাগলেই হয়ে গেল। তো এরকমভাবে বুঝে বুঝে আমি সব কালারগুলো করে নেব, পুরো টবটাকে কালার করবো, দেখতে খুব সুন্দর লাগে। আর ফুলগুলো ধরেছে ইয়েলো, দেখতে খুবই ভালো লাগছে, মানে সবগুলো কালার করা আছে, তার মধ্যে একটা একটু অন্যরকম কালার দিয়ে কেমনই লাগছে, এরকম ব্যাপার হয়ে গেছে, ভালো লাগছে না আমার, সেজন্য কালার করেই নি, কালার করে নিয়েছি। আর আমার পিছনে দেখো যে অপরাজিতা ফুলের গাছটা ছিল, সেই টপটাকেও আমি কালার করে দিয়েছি, সব কটা কালার করে দিয়েছি, আর খুবই সুন্দর লাগছে, দেখো কালারিং টালারিং টপ, ও দারুণ লাগছে আমার তো, খুব ভালো লাগছে। তো কেমন হয়েছে কালার করা তো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর ফুলগুলো কেমন হবে সেটা তো আমি চাই না, সেটা পরে দেখতেই পাবে, ভিডিও করে দেখাবো। তো দেখো ছোট্ট ছোট্ট গাছ, কতদিন সময় লাগে সেটাও দেখবো আমি, খুব সুন্দর হয়েছে। কোনটা কেমন ফুল হবে সেটা আমি একদম জানি না সত্যি বলতে গেলে, যখন গাছটা বড় হবে ফুল ধরবে তখন বুঝতে পারবো যে কেমন ফুল হবে।
তার জন্য তো অপেক্ষা করতেই হবে। আমি এবার গাছগুলোতে সব একটু একটু করে জল দিয়ে দেবো, বেশি জল দেবো না, কারণ ছোটো গাছ তো বেশি জলের দরকার নেই। হালকা হালকা অল্প অল্প একটু একটু করে মাটিগুলো ভিজিয়ে ভিজিয়ে দেওয়ার মতন জল দেবো। এবার দিনে দুবার করে জল দিলেও চলবে, বাট এখন তো ছোটো গাছ, দিনে একবার করে দিলেও চলবে। তো আজকে যেহেতু দিলাম, আবার কালকে বিকালবেলায় দেবো, এভাবে দিবো। সকালে দিলে বিকালে দেবো না, বিকালে দিলে সকালে দেবো না। গাছটা যখন বড়ো হয়ে যাবে তখন দুবেলা করে জল দিতে হয়, বা দিলে ভালো হয়, একবেলা দিলেও হয়, বাট আমি এখন একবেলা করে দিব বলে ঠিক করেছি। আর এই হলো গাঁদাগুলো, খুব ভালো লাগছে, একটু বড়ো বড়ো এরকমই ফুলটা ধরেছিলো, এরকমই কিনেছিলাম। ধরা গাছে না সেরকম ফুল ধরতে চায় না, যে কটা কুড়ি সে কটাই হবে, বাস তারপরে নতুন করে কুড়িও হয় না আর ভালো ফুলও হয় না। দেখো তো ভিডিওটা কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে, আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন। একটা ফুল গাছেরও নাম জানি না, কেমন ফুল হবে সেটাও আমি জানি না, সত্যি যদি বলতেই হয়। এই ফুল না ধরলে আমি বুঝতেই পারবো না তো কি গাছ লাগালো। এইটা যেমন বলতে হবে নাম জানি না, কিন্তু এটার ফুল এরকম হবে দেখতে, এর থেকে বেশ অনেকগুলো হবে আর ঝাপড়া হবে। ব্যাস এতো মনে হচ্ছে যাই যাই অবস্থা, দেখা যাক কালকে কিরকম অবস্থা থাকে। দুদিন এক সপ্তাহ মতন গেলে বুঝতে পারবো যে গাছগুলো লেগেছে কিনা। যে হ্যাঁ গাছগুলো যদি এত অনেক সময় ভিডিও করে শেয়ার করবো গাছগুলো লেগে গেলে। হয়েছে কি আরে জল খেয়েছে, সব জল খেয়ে নিল। ধরা গাছ কিনলেই এইরকম কেস হবে, আর দিব না জল, বলো ভেজা ভেজা হয়ে থাকে। এটাতে একটু দিদি দেখো কিরকম।